সাল্লাম ফরমান, কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে সূরা ইখলাস তিনবার পড়ে, সূরা ফালাক তিনবার পড়ে, সূরা নাস তিনবার পড়ে, আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে যত ক্ষতির সম্ভাবনা আছে সমস্ত ক্ষতি থেকে এই তিনটা সূরা তোমাকে বাঁচাবে। তুকফিকা মিন কুল্লি শাই, এগুলো তোমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন, তুমি যেন আল্লাহ তাআলার হেফাজতের চাদরে ঢুকে গেলে। কয়টা সূরা, কি কি বলেন, সবাই বলেন কি কি? সূরা ইখলাস কয়বার? তিনবার। সূরা ফালাক কয়বার? তিনবার। সূরা নাস কয়বার? তিনবার। মাগরিবে পরে নয়বার, ফজরে পরে নয়বার। রাসূল বলেন তুকফিকা মিন কুল্লি শাই, তুকফিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম তোমাকে রব্বে করিম, রব্বে করিমের হেফাজতের চাদরে ঢুকিয়ে দিল। জমিন থেকে যত ক্ষতির সম্ভাবনা আছে সেগুলো থেকেও তুমি মাহফুজ, আসমান থেকে যত মুসিবতের সম্ভাবনা সেগুলো থেকেও তুমি নিরাপদ, সূর্যের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও তুমি নিরাপদ, চাঁদের আলোতে যত জীবাণু সেগুলো থেকেও নিরাপদ, বাতাসে যা ছড়িয়ে বেড়ায় সেগুলো থেকেও নিরাপদ, জমিনে যা আছে সেগুলো থেকেও নিরাপদ, পানিতে যা আছে সেগুলো থেকেও নিরাপদ। যাও কথা দিলাম তুমি আমার হেফাজতের চাদরে ঢুকে গেলে। পড়বো তো ইনশাআল্লাহ। কয়টা সূরা বলেন, কয়টা সূরা? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। মাগরিবে পরে কয়বার? তিনবার। তিনবার তিনবার, ফজরের পরে তিনবার, তিনবার তিনবার, আর জোহরের পরে শুধু তিনবার, আসরের পরে শুধু তিনবার, এশার পরে শুধু তিনবার, ঘুমাবার সময় শুধু তিনবার। আমি বলি যদি ওসি সাহেবের জিম্মাদারিতে আপনি ঢুকে যান আর কোন টেনশন, যদি আপনি এসপি সাহেবের জিম্মাদারি ঢুকে যান আর কোন টেনশন, তা আপনি যদি আর সাজিমের মালিকের জিম্মায় ঢুকে যান তার আবার করোনা হবে কেন? ইনশাআল্লাহ হবে না। বলেন ইনশাআল্লাহ হবে না, ইনশাআল্লাহ হবে না। খোদা না খাস্তা, আমি তো স্লোগান তুলি, জামাতের সাথে নামাজ পড়বে যে করোনা হবে না তার, যদিও হয় মরবে না, যদিও মরে জাহান্নামে যাবে না। প্রশ্ন হতে পারে হুজুর নামাজ পড়েও তো মরে গেছে, নামাজ পড়েও কি মরে গেছে, করোনা হয়ে নামাজ পড়েও মারা গেছে এমন আছে আমাদের কাছে? আমি তো অবশ্যই আছে, থাকতেই পারে, তবে ইনশাআল্লাহ জাহান্নামে যাবে না। বলেন ইনশাআল্লাহ কি জাহান্নামে যাবে না, বলকে আল্লাহ তাআলা শাহাদাতের মওত নসিব করবে। আচ্ছা করোনা ছাড়া কি বাংলাদেশে মরার আর কোনো উপলক্ষ ছিল না? আর কোনো কারণে তো মরে নাই কেউ, বলেন আর কোনো কারণে তো কেউ মরে নাই এ পর্যন্ত? আচ্ছা বাংলাদেশে করোনা এ পর্যন্ত কত মানুষ মারা গেছে সর্বসাকুল্য বলেন না? হ্যাঁ আমি 20-22 হাজার। আচ্ছা 25 হাজার, তো বাংলাদেশের ইতিহাসে আর কোনো মানুষ মরে নাই? হ্যাঁ মরছে তো, আমি কত লাখ মারা গেছে এ পর্যন্ত, কত কোটি মারা গেছে? তা হাজার কোটি মারা গেলেও তো স্কুল বন্ধ হয় না কি? হাজার কোটি মারা গেলেও তো কি বন্ধ হয় না? বলে যে মারা গেছে কবরে চলে যাবে, যে অসুস্থ হয়ে গেছে সে হাসপাতালে যাবে, যে সুস্থ আছে সে স্কুলে যাবে কি? যে মারা গেছে সে কোথায় যাবে? কবরে। আর যায় নাই তো কেউ, এছাড়া তো আর কেউ যায় নাই, করোনা রোগী ছাড়া কবরে আর কেউ যায় নাই। তাহলে যে মারা গেছে সে কোথায় যাবে? কবরে। আর যে বেঁচে আছে অসুস্থ সে কোথায় যাবে? আর যে বেঁচে আছে সে কোথায় যাবে? স্কুলে, মাদ্রাসা, বাজারে, কলেজে, বাজারে, মসজিদে, অফিসে, গার্মেন্টসে, পৃথিবীর সব চলতে পারবে, স্কুল চলতে পারবে না কেন? তাহলে বোঝা গেছে এটার মধ্যে অন্য কোনো থিংস আছে, এর মধ্যে অন্য কোনো গবেষণা আছে, এর কোনো অন্য কোনো ফিকির কি আছে? কি ফিকির সেটা তোমাদেরকে যত অশিক্ষিত রাখা যায় তত মুসলিম উম্মাকে ধ্বংস করা সহজ হবে, যত অশিক্ষিত রাখা যায় এজন্য যত অটো পাস তত অটো সর্বনাশ। বলেন অটো পাস, অটো কি? অটো